সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। নির্মম গণহত্যার সাক্ষী, 25 মার্চ কাল, পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করার তৎপরতা বাড়ানোর তাগিদ। যুদ্ধাপরাধে সাতক্ষীরার জামাত নেতা খালেক সহ দুইজনের মৃত্যুদণ্ড, হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত। জনকল্যাণকারীদের খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীর, 9 ব্যক্তি 2 প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার। ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও কাছে রুশ বাহিনী, পূর্ব ইউরোপে সেনা বাড়ানোর ঘোষণা নেটোর। শুরুতেই 25 মার্চের কাল রাত প্রসঙ্গ। ইতিহাসের জঘন্যতম গণহত্যার সাক্ষী 1971 সালের 25 মার্চের ভয়াল কাল রাত। এর দায় স্বীকার করে পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করতে আন্তর্জাতিক অঙ্গনে তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ইতিহাসবিদ ও মুক্তিযোদ্ধারা। ৭ মার্চ ১৯৭১, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে দেয়া স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে নিজেদের প্রস্তুত করছিল দেশবাসী। এরই মধ্যে অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি নিধনের পরিকল্পনা নেয় পাকিস্তানি হানাদার বাহিনী। 25 মার্চ রাতে তার বাস্তবায়ন শুরু করে দখলদারেরা। একে একে হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ইপিআর সদর দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায়। রাত ১টার কিছু পরে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। তবে তার আগেই ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে চূড়ান্ত মুক্তি সংগ্রামের ডাক দেন জাতির পিতা। ৭১-এর গণহত্যা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম গণহত্যা, এই কারণে যে কেবলমাত্র 2 বিশ্বযুদ্ধ ছাড়া এত বেশি মানুষ আর কোনো ঘটনাই শহীদ হননি। এবং বিশ্বযুদ্ধ তো এক একটা ছিল 5 বছর করে মেয়াদি, আর আমাদের মুক্তিযুদ্ধ ছিল মাত্র 9 মাস। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন খান। 9 নম্বর সেক্টরের এই যোদ্ধার স্মৃতিতে আজও অম্লান সেই বীরত্ব গাথা। বরগুনা মহকুমার চলাভাঙ্গা খালের মুখে আমরা যে আক্রমণটা করছিলাম, এই একটা যুদ্ধ, বসন্তপুরের যুদ্ধ, নাজিমগঞ্জের যুদ্ধ, এই 3টা যুদ্ধ আমার স্মৃতিতে অম্লান এখনও। বিশেষ করে নাজিমগঞ্জ এবং বসন্তপুরের যুদ্ধে ক্যাপ্টেন বেগ এবং আমাদের তখনকার মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন নুরুল হুদা কী বীরত্বের সঙ্গে ওই 2টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, এটা জীবনে ভুলার না। 25 মার্চকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করেছে সরকার। বিশ্লেষকদের মতে, 71-এ পাকিস্তানের ভূমিকাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি জরুরি। যে অপরাধ পাকিস্তান করেছে, এই অপরাধের আসলে কোনো ক্ষমা হয় না। তারপরেও রাষ্ট্রীয় পরিসরে পাকিস্তানের ক্ষমা প্রার্থনাটা, সেটা জরুরি এই জন্যে যে পাকিস্তানের জনগণের কাছে সত্যটা সামনে আসবে। 25 মার্চের গণহত্যা নিয়ে গবেষণা অব্যাহত রাখার পরামর্শ দেন বিশ্লেষকেরা। পাকিস্তান আর্মিকে আক্রমণ। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির আব্দুল খালেক সহ দুইজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য আসামির নাম খান রকুনুজ্জামান, তিনি পলাতক। দুজনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও নির্যাতনের 7টি অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল ও খান রকুনুজ্জামান নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ মামলার রায় ঘোষণা করে। এতে আসামিদের বিরুদ্ধে নৌবাহিনীর 2 কমান্ডোসহ 3 জনকে হত্যা ও 2 নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। এই 3টি চার্জ আব্দুল খালেক মণ্ডল বিরুদ্ধে ফাঁসির আদেশ প্রদান করেছেন মাননীয় ট্রাইব্যুনাল এবং খান রকুনুজ্জামানের রীতি 1, 2, 3, 6 এই 4টি চার্জে
মধ্যে তিনটি চার্জে ফাঁসি আদেশ দিয়েছেন এবং ছয় নম্বর যে চার্জটি তাকে 10 বছরের শাস্তি দিয়েছেন। দোষীদের নারীদের সম্পর্কে যে কথা বলছেন যে মেন্টাল ট্রমা, এই ট্রমাটা কোনোভাবেই হিল করা যায় না, তাদেরকে ট্রাইব্যুনাল সেলুট জানিয়েছেন এবং আমরা সেলুট তাদেরকে দেই, কারণ তারা দে হ্যাভ লস্ট দেয়ার সুপ্রিম অনার ইন ফর আওয়ার কজ অফ লিবারেশন। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আব্দুল খালেক মণ্ডল সাহেব উচ্চ আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হবে, আবার তিনি জনগণের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। যুদ্ধ অপরাধী দল হিসেবে জামায়াতের বিচার আইনি মারপ্যাচে এগুচ্ছে না বলে জানাই তদন্ত সংস্থা। জামাতের বিচারটি নিয়ে সঠিকভাবে ভাবা হচ্ছে না। একটা অপরাধী সংগঠনের বিচার যদি করা সম্ভব হয় তাহলে ওই সংগঠনে তৎকালে যারা জেনে শুনে জামাতের সদস্য ছিল এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল সবার বিচারটা একসাথে হয়ে যায়। এখানেও দেখছেন যে 12 বছরের মাত্র 44টি মামলা শেষ হয়েছে, সংখ্যায় ততটুক সন্তুষ্ট নই, গতিতেও ততটুক সন্তুষ্ট নই। 8 বছর আগে যুদ্ধ অপরাধী দল হিসেবে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন প্রকল্পের শতকরা 90% এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। দেশ ও জনকল্যাণে কাজ করার পরও যারা আড়ালে থাকে তাদের খুঁজে বের করে পুরস্কৃত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছেন 9 ব্যক্তি। 2টি প্রতিষ্ঠানও অর্জন করে এ মর্যাদা। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় ইলিয়াস আহমেদ চৌধুরী, খন্দকার নাজমুল হুদা, আব্দুল জলিল, সিরাজউদ্দিন আহমেদ, প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস ও সিরাজুল হক, চিকিৎসা বিদ্যায় কনককান্তি বড়ুয়া ও কামরুল ইসলাম। এছাড়া স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে দেয়া হয় এ সম্মান। প্রতিষ্ঠানগুলো হল বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে সংশ্লিষ্টদের হাতে পুরস্কারের 5 লাখ টাকার চেক, স্বর্ণের পদক ও সম্মাননা তুলে দেন। এ সময় তিনি বলেন, করোনার কারণে অনেক উন্নত দেশ অর্থনৈতিক ও খাদ্য সংকটে পড়লেও বাংলাদেশকে তা মোকাবিলা করতে হয়নি। সরকারের নেয়া সঠিক পরিকল্পনার কারণে আর্থসামাজিক সব সূচকে দেশ এগিয়ে চলেছে। আজকে আমরা বলতে পারি যে 75% মানুষ আজকে সাক্ষরতার আমরা হার বৃদ্ধি করতে পেরেছি, মাতাপিতা আয়ের সাথে সাথে আয়ুষ্কালও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ কারো মুখাপেক্ষী হয়ে থাকবে না বলে জানান সরকার প্রধান। যে কোনো উন্নয়ন প্রকল্প করতে গেলে আগে অনেকের কাছ থেকে অনেক পরামর্শ, অনেক দিক নির্দেশ, অনেক কিছুই শুনতে হতো। আজকে আমরা আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা এতদূর অর্জন করেছি যে আমাদের উন্নয়ন প্রকল্পের 90% আমরা নিজস্ব অর্থায়নে করতে সক্ষমতা অর্জন করেছি। মহামারীর কারণে দীর্ঘদিন অনেকটা গণভবনের 4 দেওয়ালের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুদিন ধরে সশরীরে যোগ দিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। নিজ হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বহুদিন পরে মুক্তি পেলাম, তো আসলে করোনা ভাইরাসের সময় তো একেবারে বন্দিখানায় ছিলাম। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। বিভিন্ন সংস্থার চলমান উন্নয়ন প্রকল্পের জন্য দখল আর যানবাহনের আধিক্য ঢাকার যানজটের কারণ হিসেবে দেখছে রাজধানীবাসী। গেল কয়েকদিনের মতো বৃহস্পতিবারও দীর্ঘ যানজটের শিকার হতে হয় পথচারীদের। তারা বলছেন, দিনের অধিকাংশ কর্মঘণ্টা নষ্ট হয় সড়কে বসেই। যানজটের রাজধানী ঢাকা, শহরটির এমন পরিচয় অনেক আগে থেকেই। দিন যত গড়াচ্ছে সমস্যা ততই প্রকট আকার ধারণ করছে। এরই মধ্যে রাজধানীর যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যানজট নিরসনে বহু আলোচনা, বহু পরিকল্পনা হয়েছে, নীতি নির্ধারকরাও দিচ্ছেন নানা পরামর্শ, তবে ফলাফল শূন্য। এমনিতে তো আপনার ঢাকার অবস্থা তো খুবই খারাপ, তার ভিতর আপনার এখন রাস্তার কাজ চলতেছে, জ্যামের কারণে গাড়ির টিপ কম মারতে পারে, টিপ খুব কম হয়, জ্যাম লাগতেছে, রাস্তার কাজ করতেছে, সেই জন্য রাস্তার ভিতরে অনেক জায়গায় খাল করে ফেলছে, কাইটা ফেলাইছে। যানজট লাগতেছে মনে করেন যে প্রাইভেট সিএনজি মনে করেন, এরা তোমাকে ছোট গাড়ি এরা টানলে টানে না, এরা যে বই থেকে খালি। সড়কে চলাই যেন এখন এক ভোগান্তির নাম। কয়েক কিলোমিটার পথ চলতে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। এখন যার প্রভাব পড়েছে মানুষের আয়েও। রাস্তা প্রভৃতি যে অবস্থা, অনেক যানজট, কোনো মানে সুখী যাওয়া যায় না, খালি গাড়ি গাড়ি দাঁড়ায়, যে ব্যাটারিতে দাঁড়ায়, সব গাড়ি দাঁড়ায়,
অনেক যানজটের সৃষ্টি হয়। 10 মিনিটের রাস্তা কম করে 1 ঘন্টা লাগে। মানে এই পরিস্থিতিতে স্বাভাবিক কাজ কীভাবে করবেন আপনি? আপনি এক জায়গায় 10 মিনিটের যায় দেখা গেছে আপনার 1.5 ঘন্টা লাগতেছে। বিশেষজ্ঞদের অভিমত, যানজট নিরসনে এখন বড় পরিকল্পনা বাস্তবায়নের আগে দ্রুত সমস্যা সমাধানে ছোট ছোট পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে ইউক্রেন প্রসঙ্গ। সামরিক অভিযানের 29তম দিনে কিয়েভের আরও কাছে পৌঁছেছে রুশ সেনারা। এই অবস্থায় ইউক্রেনকে আরও 6,000 ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, আর 5,000 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেবে সুইডেন। এদিকে ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠকে পূর্ব ইউরোপে সেনা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেটো। বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ, চেরনিহিভ, মারিউপোল সহ বিভিন্ন স্থানে রুশ বাহিনী বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। হামলায় দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ফলে বাড়ছে মানবিক সংকট। কিয়েভের 15 থেকে 20 কিলোমিটার দূরে রাশিয়ার সেনারা অবস্থান করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য বলছে ইউক্রেন বাহিনী কিয়েভের আশেপাশে সফলভাবে আগ্রাসন মোকাবিলা করছে। বুধবার মানবিক করিডোরগুলো দিয়ে 4,500-এর বেশি বেসামরিক লোকজনকে সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। এদিন অবরুদ্ধ মারিউপোল শহর ছেড়েছে প্রায় 3,000 বাসিন্দা। ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বজুড়ে সমাবেশ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি G7, ন্যাটো ও ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে পশ্চিমাদের কাছ থেকে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ঘোষণা আসবে বলে আশাবাদী তিনি। রুশ বাহিনীর মোকাবিলায় ইউক্রেনকে আরও 6,000 ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য, আর 5,000 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে সুইডেন। যুদ্ধ বন্ধে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলার জেরে রাশিয়াকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G20 থেকে বাদ দিতে পশ্চিমাদের উদ্যোগ নাকচ করেছে চীন। এদিকে বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে রুবলে গ্যাস কিনতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। ওমানের সাথে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি করেছে বাংলাদেশ। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই চুক্তি হয়। চুক্তিতে ওমানের পক্ষে সই করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ খলিফা আলী ইসা আল হার্থে। এর আগে দুই দেশের মধ্যে দ্বিতীয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ, ফ্লাইট চলাচলের আওতা বাড়ানো, কোভিড সহায়তা নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে সকালে ঢাকা পৌঁছান শেখ খলিফা আলী ইসা। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। হরতালের নামে কেউ নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল একটি পক্ষ, কিন্তু তারা তা পারেনি। বঙ্গবন্ধুর ইতিহাসটাকে শেষ করে দিতে চেয়েছিল, আমাদের তখনকার প্রজন্মকে মিথ্যা ভরা তথ্য দিয়ে তাদেরকে সামনে ধরেছিল। ইতিহাস কোনোদিন কাউকে কিন্তু ক্ষমা করেন না। বিএনপির দুঃশাসন ও অস্ত্র উঁচিয়ে ক্ষমতায় বসার কারণে জেনারেল এরশাদও সেই পথ অনুসরণ করে ক্ষমতায় আসার সুযোগ পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বৃহস্পতিবার রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বিএনপি অনেক কথা বলে, আসলে বিএনপির মাথাটাই খারাপ হয়ে গেছে। দীর্ঘদিন আসছে ক্ষমতার বাইরে, আজকে দেশ বদলে গেছে। আর এই দেশ বদলে যাওয়াতে দেশের মানুষ খুশি, কিন্তু বিএনপি অখুশ, এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। শেষ করব দীপ্ত সংবাদ। যে আবার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। নির্মম গণহত্যার সাক্ষী 25 মার্চ কাল, পাকিস্তানকে ক্ষমা চাইতে বাধ্য করার তৎপরতা বাড়ানোর তাগিদ।
যুদ্ধাপরাধের সাতক্ষীরার জামাত নেতা খালেক সহ দুই জনের মৃত্যুদণ্ড, হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত। জনকল্যাণকারীদের খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীর, নয় ব্যক্তি দুই প্রতিষ্ঠান পেল স্বাধীনতা পুরস্কার। ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও কাছে রুশ বাহিনী, পূর্ব ইউরোপে সেনা বাড়ানোর ঘোষণা ন্যাটোর। এর সাথে বিদায় নিচ্ছি আমি ইদ্দোলা ডলোরেস। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews। এই ঠিকানায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।